নমস্কার, সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুলগ্না। বিস্তারিত খবরে আসবো, তবে তার আগে চোখ রাখবো আজকে শিরোনামে। সালিশি সভায় জরিমানা, রেললাইনের পাশ থেকে যুবকের দেহ উদ্ধার। তমলুকে তৃণমূল বিজেপি দুপক্ষই প্রচারে, চলবে হাড্ডাহাড্ডি লড়াই। ভোট প্রার্থনা, পদযাত্রায় মন্ত্রী একাই সামলাচ্ছেন দায়িত্ব, জানালেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী। গ্যাস সিলিন্ডার ফেটে মেঝে দেয় আগুন চঞ্চল এলাকায়। অনুষ্ঠিত হল চড়ক, জেলার বিভিন্ন অঞ্চলে চড়ক উপলক্ষে মেলা। এলাম বিস্তারিত খবরে। সালিশি সভায় জরিমানা, পরে মৃত্যু, এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সুতাহাটায়। রেললাইনের পাশ থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়, তার স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন যুবকের মা। সালিশি সভায় 80,000 টাকা জরিমানা, তারই জেরে রেললাইনের পাশ থেকে যুবকের দেহ উদ্ধার। জানা গেছে, পরিবারের অশান্তির কারণে স্বামীর সাথে বিচ্ছেদ ঘটানোর জন্য গ্রামবাসীকে জানান সুতাহাটা থানার কুকড়াহাটির মনোহরপুর গ্রামের গৃহবধূ জাহেরা বিবি। কয়েক বছর আগে ওই গ্রামের সাইফুল ইসলাম নামে এক যুবকের সাথে তার বিয়ে হয়। স্বামীর সাথে আর ঘর করতে চাইতেন না স্ত্রী জাহেরা বিবি, সেই কারণে বিষয়টি নিয়ে গ্রামে সালিশি সভা হয়। সেখানে ঠিক হয় ভরণ পোষণের জন্য 80,000 টাকা দিতে হবে। আর অনুভব হচ্ছে যে আমরা চাচ্ছি যে ইনভেস্টিগেশন হোক, তাদের একটা সত্য বেরিয়ে পড়বে। এরকম ডিভোর্স হবে এবং সেটা 80,000 টাকাটা দেওয়ার কথা আছে পয়লা তারিখে। ও সেই টাকাটা নাকি তুলতে গেছিল কাল, সেই টাকাটা তুলতে যাওয়ার পর কালকে গেছে। আগেরই সব আমরা সকালে শুনলাম যে এরকম অবস্থা, খেজুরতলার মাঝামাঝি এগুলো পাওয়া যায়। আমরা বাড়িতে গিয়েছিলাম, হুমকি বাড়িতে নাকি হুমকি দিয়েছে, বাড়িতে ওই দৌড়ে ধাক্কা ধাক্কা মারা হয়েছে। এটা আগে গিয়ে সকালে আমরা বাড়িতে গিয়েছিলাম। সোমবার ব্যাংকে টাকা তুলতে গিয়েছিল সাইফুল, তারপর রাতে আর বাড়ি ফেরেনি। বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। মঙ্গলবার সকালে বড়দা স্টেশনের সামনে রেললাইনের পাশে মৃতদেহ উদ্ধার হয়। ছেলেকে একদম মানে ওই গুমসান মার দিয়ে মেরেছে, মেরে জলায় ফেলেছে, জলায় ফেলে মেরেছে, পিটের উপরে দাঁড়িয়ে থেকে মেরেই মেরে ফেলেছে। কারা মেরে ফেললো? ওই আমার বেয়াই ঘর, তার শালা, তার শ্বশুর, শাস্তা শালা। কারণটা মেয়েকে তো ওরা নিজেরাই বলছে যে আমি ঘর করাবো না, মেয়েটা একটু সঙ্গে ভালোবাসা ছিল, ওরা বলতে চাইছে যে আমরা ঘর করবো না, ওদের বাড়ি ছিল। ছেলেটা তাড়িয়ে মারতে ও চলে যায়, ফের আবার আসতে বিচার হয়ে বলছে যে 80,000 টাকা দিতে হবে আর গয়না ফেরত দিতে হবে। আজকেরই দিন, লাস্ট দিন, ওরা বলেছিল যে আজকে টাকা দিলেও আমরা মারার করবো। সুতাহাটা থানা পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, অন্যত্র তাকে খুন করে ওখানে দেহটি ফেলে দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে সুতাহাটা থানার পুলিশ। রঞ্জন মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। তমলুকের 16 নম্বর ওয়ার্ডে তৃণমূল ও বিজেপি দুপক্ষই প্রচার চালাচ্ছে জোর কদমে। এবার পুরো ভোটে এই ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। তমলুকের 16 নম্বর ওয়ার্ডে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। বিজেপি প্রার্থী সুকোমল ঘোষ অভিজ্ঞতায় তরুণ, কিন্তু অভিজ্ঞতা কম হলেও পিছিয়ে পড়তে রাজি নন তিনি। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন সুকোমল বাবু। ওয়ার্ডের প্রার্থী, আমার নাম সুকোমল ঘোষ। প্রস্তুতি আমার আছে, কিন্তু সেটা মানুষ বুঝতে পারছে না, এই জন্য যে আমাকে, মানে আমাকেই শুধু নয়, আমার সাথে সাথে গণতন্ত্রের গলা টেপা হচ্ছে আমার ওয়ার্ডে। শুধু আমার ওয়ার্ডেই নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষের বাড়ি বাড়ি ভালো রকম ধরনের সাড়া আছে, কেউ বাইরে এরকম ধরনের কেউ প্রকাশ করতে চাইছে না যে মানুষ আমার সঙ্গে আছে, কিংবা তাদেরকে নানানভাবে মানে একদম বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে নানান বিপদের মুখে ফেলবে এরকম ধরনের তাদের আশঙ্কা আছে। সেই জন্যই মানুষ প্রকাশ্যে না আসলেও ভেতর থেকে আমাকে সবাই সমর্থন করছে।
অন্যদিকে এই ওয়ার্ডে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন চঞ্চল খাড়া, প্রচারে এগিয়ে তিনিও, জেতার ব্যাপারে আশাবাদী চঞ্চল বাবু। প্রথম দিন থেকে আমরা ওয়ার্ডবাসীর কাছে যেভাবে সবার কাছেই যাচ্ছি, প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছি, সবাই আশীর্বাদ করছেন এবং নির্বাচনের সরকারি নিয়ম অনুযায়ী 23 তারিখ পর্যন্ত আমরা যতক্ষণ পারবো আমরা 3টে পর্যন্ত সবার বাড়ি বাড়ি যাওয়ারই চেষ্টা করবো, সবার আশীর্বাদ নেব। আমার যে এলাকাটা, এটা মূলত তফসিলি অধিষ্ঠিত এলাকা, গরিব মানুষের সংখ্যা প্রচুর, সরকারি জায়গাতে অনেকে বাস করেন, তাই আমাদের এই এলাকার এই যাদের একদম বাড়িভদ্র নেই তাদের বাড়িভদ্রগুলো সরকারি সাহায্যে যাতে করে দেওয়া যায় সেটা আমার প্রথম লক্ষ্য। তারপরে জল নিকাশি, বিদ্যুতায়ন, রাস্তাঘাট উন্নয়ন তো যতটা পেরেছি তো আমাদের ওয়ার্ডের দলের কাউন্সিলর যিনি ছিলেন করেছেন, যদি বাকি আছে এবং আবার নতুনভাবে করার জন্য আমরা প্রথম জেতার পরে পুরো পরিষেবাগুলো প্রত্যেকটা বাড়িতে যাতে পৌঁছে যায় সেটা প্রথম লক্ষ্য হিসেবে আমরা ওয়ার্ডবাসী বলে দিচ্ছে কতটা আশাবাদী। তবে এইটুকু বলতে পারি যে আমার লক্ষ্য যাতে আমার ওয়ার্ডের সমস্ত বাসিন্দাই যাতে সর্বদল নির্বিশেষে যাতে আমাকে সমর্থন করে সেটাই আমার আশা, আশা করি ওয়ার্ডবাসী সেটাকে পূরণ করে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, সবুজ বার্তা। এবার পদযাত্রা করে ভোট প্রার্থনা। তমলুকে বৃহস্পতিবার এভাবেই পুরো ভোটের প্রচার চালালেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী। তমলুকের 3 নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার দলীয় প্রার্থী হয়ে পুরো ভোটের প্রচার চালালেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। প্রায় 5 থেকে 6 কিলোমিটার পদযাত্রা করে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন মন্ত্রী। ভীষণ ভালো সাড়া পাচ্ছি আমরা, আজকে সকাল থেকেই শুরু করেছি, সংখ্যালঘু পাড়া থেকে শুরু করে সমস্ত জায়গায় গিয়ে যা দেখলাম, পয়লা বৈশাখে মানুষেরা রাস্তায় বেরিয়ে এসেছেন, তারা আমাদের প্রার্থীকে দুয়ার তুলে আশীর্বাদ করছেন, সমর্থন জানাচ্ছেন। আর বিশেষ করে এই 3 নম্বর ওয়ার্ড, এটা তো বঞ্চিত হওয়া ওয়ার্ড, আগামী 10 বছর আগে এই ওয়ার্ডটা সংযোজিত হয়েছে তমলুক পৌরসভার অধীনে, এখনও একটা পাকা রাস্তা এখানে হয়নি, বারবার এই জায়গা থেকে বাম ফ্রন্টের প্রার্থী তিনি নির্বাচিত হয়ে এসেছেন, লোককে ধোকা দিয়েছেন, তাই প্রত্যেকটি মানুষ আজকে সোচ্চার, তারা এর প্রতিবাদ করবেন এবং সে প্রতিবাদটা হবে ব্যালট বক্সে। আর এছাড়া এই ওয়ার্ডে আমি যা দেখছি, কেউ কেউ বলছেন যে আমরা তৃণমূলের সমর্থিত নির্দল, তারা বলছেন ভোটে জিতে গেলেই আমরা গিয়ে তৃণমূলে জয়েন করব। ইতিমধ্যে আমাদের সাংসদ শুভেন্দু অধিকারী সহ আমরা বলেই দিয়েছি যারা তৃণমূলের নাম নিয়ে যাচ্ছেন, সরাসরি তৃণমূলে না থাকলে তৃণমূলে তাদের ঠাঁই নেই, এই জায়গা থেকেই জনগণ সবাই আশ্বস্ত আমাদের প্রার্থী এখান থেকে জয়ী হচ্ছে, শক্তিপ্রসাদ ভট্টাচার্য না, যারা জেতা প্রার্থী আমার মনে হয় এই জায়গাটা সাংসদ যে বিবেচনা করেছেন ক্যারেক্টার চেঞ্জ হয়েছে বলে হয়তো তিনি পাননি, আর এই জায়গায় যিনি বারবার পরাজিত হয়েছেন তার ভোটের ব্যবধান আমরা দেখেছি, তারপরেও সে এলাকা ছেড়ে যায়নি, জনসংযোগ তার আছে, যে কারণে আমরা আবার তাকেই প্রার্থী হিসেবে বিবেচিত করেছি প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে। আমি সারা পশ্চিমবঙ্গবাসীকে আমার মতো এক অভাজন ব্যক্তিত্ব আপনাদের মাধ্যম দিয়ে তাদের প্রীতি শুভেচ্ছা সহ প্রণাম আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, সারা বছর তাদের সুখের হোক, এই বছরে তাঁদের যে স্মৃতি অর্জন করবেন সেটা যেন তাদের কাছে পাথেয় হয়ে থাকে। সেলিম আহমেদের রিপোর্ট, সবুজ বার্তা। 2 মেদিনীপুরের প্রচারের দায়িত্ব একাই সামলাতে হচ্ছে তাকে, জানালেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী।
পূর্বে প্রচার ছাড়াও পুরোপটি পশ্চিম মেদিনীপুরের দায়িত্ব একাই সামলাতে হচ্ছে, জানালেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। তমলুকের 3 নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার দলীয় প্রার্থীর হয়ে পুরোপটের প্রচারে এসে জানিয়েছেন মন্ত্রী। পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত ঘাটাল লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ অভিনেতা দেব কলকাতায় পুরোপটের প্রচারে তাকে দেখা গেলেও পশ্চিম মেদিনীপুরে এখনো পর্যন্ত তার দেখা মেলেনি। এই ব্যাপার নিয়ে আমি ওই এলাকায় প্রচার করছি, তো হয়তো ওই এলাকার যিনি নির্বাচিত হয়েছেন সাংসদ আপনারা জানেন, তিনি অনেকটা ব্যস্ততার মধ্যে থাকেন, জানেন তো সেই শিল্প মানে সাংস্কৃতিক জগতের এক প্রবাদ প্রতিম পুরুষ, যার ফলে হয়তো আসতে পারেননি। তো এটা নিশ্চিত যে তিনি ওখানে আসবেন, প্রচারও করবেন। উনি না এলেও যারা যারা প্রচারে এসছেন তারা পশ্চিমবাংলার মন্ত্রীর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সমস্ত পদে আছেন, রাজনৈতিকভাবেও তারা গুরুত্বপূর্ণ পদাধিকারী। মন্ত্রী জানান দেব সময় দেবেন বলেছেন, তবে কবে সে ব্যাপারে কিছু জানা যায়নি। আমরা উনি ইতিমধ্যে জানিয়ে দেবেন বলেছেন, তো মানুষ চাইছেন, উনি মানুষের চাহিদা পূরণ করবেন, কারণ এত ব্যস্ততার মধ্যেও মাঝে মাঝে তিনি এলাকায় এসছেন, জনগণের কথা শুনেছেন, তা আজও হয়তো ব্যস্ত। আপনি দেখুন না, উনি তো শুধু এই এলাকার নয়, গতকালই দেখুন তাকে কলকাতায় প্রচার কাজে থাকতে হয়েছিল। তাই কলকাতার মানুষও যেমন চাইছে, বাংলার যেখানেই নির্বাচন হচ্ছে সবাই চাইছে। অতএব ঘাটালের মানুষ কখনোই উপেক্ষিত হবে না, এটা নিশ্চিত। সেলিম আহমেদের রিপোর্ট, সবুজ পাতা। মেচেদায় গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়ালো একটি রেস্টুরেন্টে, দমকলের ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে, ঘটনায় অল্প বিস্তর জখম হয়েছেন দুজন। মেচেদায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ মেচেদার একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার ফেটে ঘটনাটি ঘটে, দমকলের ইঞ্জিন এসে পরিস্থিতি সামাল দেয়, ঘটনায় অল্প বিস্তর জখম হয়েছেন দুজন। একটা দোকান আজকে উদ্যোগ ছিল, ওর গ্যাস সিলিন্ডার লিক করে আগুন দাঁড়িয়ে চাঁদ কোথায়, এটা 1 নম্বর বাস স্ট্যান্ডের একটা সাইড আছে, তো বিধ্বংসী আগুন ছিল, বিধ্বংসী আগুন ছিল, সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থা নিয়ে আপনার ফায়ার ব্রিগেড পাঠিয়ে এখন নিয়ন্ত্রণ হয়। পুরো দোকানটা ক্ষতি হয়েছে, বিশাল ক্ষতি। আপনার আমার নাম শেখ জামশেদ আলী। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, সবুজ বার্তা। অনুষ্ঠিত হলো চড়ক, তমলুকের খারুই গ্রামে দেখা যায় পিঠ পুরা চড়ক, একই সাথে কোলাঘাটের পুলসিটা গ্রামের প্রাচীন চড়ক দেখতে ভিড় জমান বহু মানুষ। মঙ্গলবার ছিল চৈত্র মাসের শেষ দিন, সারা রাজ্যের সাথে সাথে পূর্ব মেদিনীপুর জেলাতেও পুরনো বছরকে বিদায় জানালেন সবাই। জেলার বিভিন্ন অঞ্চলে চড়ক অনুষ্ঠিত হলো, চড়ক উপলক্ষে মেলাও বসে কিছু জায়গায়। তমলুকের খারুই গ্রামে এবং কোলাঘাটের পুলসিটা গ্রামে চড়ক অনুষ্ঠিত হয়। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, সবুজ বার্তা। কেমন লাগবে যদি রিপোর্টার হয়ে আপনিও জিতে নিতে পারেন পুরস্কার? হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনিও রিপোর্টারে পাঠান আপনার ফুটেজ। সপ্তাহের সেরা রিপোর্টটি পাবে সবুজ বাংলার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বিশদ জানতে ফোন করুন 8016070120 এই নাম্বারে, চোখ রাখুন সবুজ বাংলায়। কেমন লাগবে যদি রিপোর্টার হয়ে আপনি জিতে নিতে পারেন পুরস্কার? হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনিও রিপোর্টারে পাঠান আপনার ফুটেজ। সপ্তাহের সেরা রিপোর্টটি পাবে সবুজ বাংলার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8293634272, অথবা পাঠাতে পারেন আমাদের ইমেল আইডিতেও। আমাদের ইমেল আইডি sobuj.tc@gmail.com। বিশদ জানতে ফোন করুন 8016070120 এই নাম্বারে। সবুজ বার্তা আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।